অনেক কিষ্টি রয়েছে উনি রানীপুর ওখানেই মারা গেছে রানী ডুবে ও কৃষ্ণচন্দ্র রাজার বউ ওখানে মারা গেছিলেন হ্যাঁ ওখানে বাবা ওখানেই মারা গেছে মানে নৌকা নৌকা কি বলতো উনি সমস্ত চেয়ারম্যান সব ছিল হাই ফ্রেন্ডস তো আজ আমরা ব্লগ করতে চলেছি নদিয়ার শ্রীনগরে কৃষ্ণচন্দ্র রাজার পুরনো বাড়ি এবং কৃষ্ণচন্দ্র রাজার সঙ্গে জড়িত গাজীর মেলা তো আজ আমার সঙ্গে আছে মিলন এবং প্রশান্ত ভাই আপনারাও সঙ্গে থাকুন আশা করি ভালো লাগবে আমরা এখন গ্রামের মধ্যে দিয়ে ছোট অলিগলি রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি তো সামনে যেই উঁচু বটগাছটি দেখতে পাচ্ছেন এটি কদমগাছি মল্লিকতলা এখানে প্রতি বছর খুব বড় নাম করা অমরাবতীর মেলা হয় আমরা এখন মরাই খাল বলে মনে হয় যত সম্ভব এটা মরাই খালের উপর দিয়ে পার হচ্ছি এই খালটা একসময় নদীর সঙ্গে যুক্ত ছিল একসময় এখান দিয়েই নাকি কৃষ্ণচন্দ্র রাজার ব্যবসা করার জন্য যেই নৌকাগুলো চলতো তাই এইটার দিয়েই গঙ্গায় চলে যেত দেখুন গ্রামের মেটো রাস্তা এবং মাঠঘাট কত সুন্দর লাগছে আমরা সেই গাজীর মেলার স্থানে কাছাকাছি চলে এসেছি দেখুন এখান থেকেই সব গাড়িগুলো সব লাইন দিয়ে রয়েছে তো মেলাটি প্রচুর বড় এবং ডান সাইডে দেখতে পাচ্ছেন একটি পুকুর আছে তো এটা নিয়েও অনেক গল্প আছে সে বিষয়ে পরে আলোচনা করব তো আমরা এখন মেলার ভিতরে ঢুকব না আস্তে আস্তে কৃষ্ণচন্দ্র রাজার যে পুরনো বাড়িটা ছিল সেই দিকে এগিয়ে যাব স্থানীয় কোনো লোকের কাছ থেকে একটু জেনে নেওয়া যাক এই রাজার সম্পর্কে তিনি কেন চলে গেলেন এখান থেকে কৃষ্ণচন্দ্র রাজার পুরনো বাড়িটা কোন সাইডে এ বাড়িটা আছে এখন ভেতরে এটা আগে কি এখন ওখানে কি আছে এখন ভাটা আছে ভাটা আছে ইট ভাটা ধানের আচ্ছা এখান থেকে কৃষ্ণচন্দ্র রাজা চলে গেছিল কি কারো এটা কিছু বলতে পারবেন না এটা তো আগে কে লোক বলতো যে কৃষ্ণনগর থেকে মামলা চলছিল আগে কে লোক বলতো যে গাজী সাহেব ছিল না ওই গাজী সাহেব সঙ্গে গিয়ে রাজার রাজার সঙ্গে কি একটা প্রখ্যাত ক্রিয়ে এই এটা এখন রাজারগড় এখন বলে কারণ কৃষ্ণগড় এখন ওই জায়গা চলে গেছে বুঝলে তো আচ্ছা শুনেছি এখানে কি একটা স্বপ্ন একটা কি একটা কুমির ফুমির এই ধরনের কোনো একটা গল্প কিছু আছে ছিল বাঘ টাক ছিল তো জঙ্গল ছিল তো আগে ছিল এখন তো নেই এখন পরিষ্কার সব ঘর বাড়ি ফাঁকা হয়ে গেছে চালবাস ওই জল করতেই আছে আর কি কৃষ্ণচন্দ্রপুরের এটা বলে আমাদের বাঁদিকে যে গেটটি রয়েছে সেটিই হচ্ছে কৃষ্ণচন্দ্র রাজার যে বাড়িটি ছিল সেখানে ঢোকার একটি গেট তো আমরা এখন ঢুকবো না আমরা গাড়িটা একটু রেখে আসি তারপরে আমরা আস্তে আস্তে সব বিষয়গুলো ঘুরে দেখব হাই ফ্রেন্ডস তো এখানে যেখানে আমরা এসেছি দেখুন এখানে পুরনো একটা হাসপাতাল ছিল এই যে দেখুন এটি এখন এমসের আন্ডারে আছে এমসের শাখা করা হয়েছে এটাকে যার কারণে রাস্তাগুলোকে খুব সুন্দর করা হচ্ছে কল্যাণী যেই নতুন এমসটি হয়েছে সেটাই এটা শাখা হয়েছে
এটিও 10 বিঘে সম্পত্তি নিয়ে এটা তৈরি করা হবে। তো আমরা এখান থেকে এখন কৃষ্ণচন্দ্র রাজাজি পুরনো বাড়িটা আছে সেখানের দিকে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, তো চারি সাইড দিয়ে এরকম খাল কাটা ছিল, তার মাঝখানে কৃষ্ণচন্দ্র রাজার বাড়ি ছিল। দুটো মাত্রই গেট ছিল, এখান দিয়ে একটা আর দূরে একটা সামনে আছে। এখন এখানে কোনো বাড়ি ঘরগুলোই নেই, সবগুলো ভেঙে দিয়ে এখন ইট ভাটা তৈরি হয়েছে। দেখতে পাচ্ছেন ইট ভাটা এখান থেকে ধোয়া হচ্ছে। এটা উপর থেকে দেখলে বোঝা যাবে এটা চারিদিকে পুরো একটা পুকুর কেটে রাখা হয়েছে, এবং আমরা এখানে প্রথম এক সাইডে গেটে রয়েছি আর আরেকটি সামনে দিয়ে আরেকটা গেট রয়েছে যেখানে আমরা আস্তে আস্তে যাব। তো দেখুন কত সুন্দর এই জায়গা। আমরা আস্তে আস্তে সামনে যে গেটটি আছে সেই গেট দিয়ে ভিতর দিকে ঢুকব। আর দেখুন আগে সব রাজা রাজা যখন যত বড় রাজারা ছিল তাদের এই ধরনের কিছু সেফটি ব্যবস্থা করা হতো। দেখুন চারি সাইড দিয়ে একটা খাল কাটা রয়েছে যাতে শত্রুপক্ষ এসে সরাসরি অ্যাটাক না করতে পারে, খালটাকে পার হয়ে তারপরে তাদেরকে আক্রমণ করতে হবে। দেখুন এই গেট দিয়ে আমরা ঢুকছি। এখানে এখানে আগে পুরোনো একটা গেট ছিল, সেটা ভেঙে দেওয়া হয়েছে। আচ্ছা আপনি কত বছর ধরে এখানে আছেন? এখানে ম্যাক্সিমাম 8-9 বছর ধরে। আচ্ছা আচ্ছা, তো এখানের কৃষ্ণচন্দ্র রাজার এই বিষয়ে আপনি কতদূর কি জানেন একটু বললে ভালো লাগতো। এখানে ম্যাক্সিমাম ধরে রাখেন 25 বছর আগে যে যা ছিল এখন তো সেটা নেই, এখন যেটুকু রয়েছে সেটুকু আছে। ঠিক আছে, এখন বর্তমানে যেটুকু আছে সেটুকু দেখবেন আপনারা। ঠিক আছে, এদিকে বেশি কিছু বলতে পারবো না, এদিকে আমি বেশি জানি না, আমার বয়স তো অত না। ঠিক আছে, আমি অনেক কয়েক বছর আগে এখান দিয়ে এসেছিলাম, একটা গেট দেখেছিলাম এখানে সামনে, সেই গেটের নেই। এখানে রবার গাছ ছিল, ওখানে ছিল, সেটা নেই। ঠিক আছে, এখানে কৃষ্ণচন্দ্র রাজা চলে যাওয়ার কারণটা কিছু জানেন কি আপনি? সেটা বলতে পারবো না, সেটা বলতে পারবো না, ক্যামেরাটা অফ করে আমি এইটুকু বলতে। আচ্ছা আচ্ছা, এখানে হ্যাঁ এখানে লোক আছে কিছু, সেই সম্পর্কে কিছু নিয়ে বলতে পারছেন না, একটু প্রবলেম হতে পারে। ঠিক আছে, আচ্ছা এখানে সরাসরি ক্যামেরা করতে বারণ করছে, তাই আমরা লুকিয়ে ক্যামেরাটা একটু করতে হচ্ছে। ঠিক আছে, ভালো লাগলো আমার সাথে কথা বলে। চেয়ারম্যান সব ছিল, অনেকে চেষ্টা করেছে, খুঁড়ে মুড়ে চেষ্টা করেছে, পায়নি। কি কি কারণে মারা গেছিল এটা কিছু জানা গেছে? সেটা আমাদের এই দাদা এখানে কর্মরত থাকার জন্য কিছু বলতে পারছে না, তো এখানে অনেক রহস্য রয়েছে। এখানে দেখুন এই যে পুরো যে ঘর দেখছেন এটা এক সময় রাজার আন্ডারে ছিল, এগুলো সবই মন্দির রয়েছে।
সামনে একজন দাঁড়িয়ে আছে আমি তাকে জিজ্ঞাসা করে দেখব তিনি এই বিষয়ে কিছু জানেন কি না তো রাজা নাকি পুরনো বাড়ি ছিল এই বিষয়টা জিজ্ঞাসা করতে কোনো পুরনো ঘরটার এখন কিছুই নেই ওই একটাই মাত্র পুরনো ঘর আছে দাদা বলছেন এখন পুরনো ঘর কিছুই নেই এই একটা ঘর আছে পুরনো বলতে এটাও অনেক পরে করা হয়েছিল কিন্তু আগে ঘর কিছুই নেই সব ভেঙে চুড়ে সব কলকারখানা তৈরি হয়ে গেছে এই ভাড়া তৈরি হয়েছে সামনে অনেক কলকাতা কারখানা রয়েছে দেখুন সব এখানে দেখার মতো আপাতত কিছুই নেই সব কিছু ভেঙে চুড়ে কলকারখানা করা হয়েছে এই যে একটা ঘর দেখতে পাচ্ছেন এই ঘরটাই শুধুমাত্র এখন আছে তাও এটা নাকি অনেক লাস্টে বানানো হয়েছিল সামনে যেই কারখানাটি দেখতে পাচ্ছেন এটি এখন রাইস মিল তো এখানেই এক সময় ছিল কৃষ্ণচন্দ্র রাজার মহলটি আর এর সামনেই ছিল এই যে সেই রানী পুকুর আমাদের গেটম্যান যেই রানী পুকুরের কথা বলছিলেন যেখানে রানী মারা গেছিলেন এক রহস্যে রানী এখানে এই পুকুরে ডুবে মারা গিয়েছিলেন এবং তার দেহ খুঁজে পাওয়া যায়নি তিনি সোনা গয়না পরেই এখানে মারা গেছিলেন এখানে এক অভিশাপ লুকিয়ে রয়েছে যে বিষয়ে আমরা জেনে নেব এর পিছনেই আজকে পীর মেলা হচ্ছে ওখান থেকে গিয়ে আমরা জানব যে এখানে কৃষ্ণচন্দ্র রাজা এক অভিশাপে লিপ্ত হয়েছিলেন কি সেই অভিশাপ যেই অভিশাপে রানী মারা গেলেন পুকুরে ডুবে তার দেহও পাওয়া গেল না এবং রাজার এই মহল ছাড়তে হয়েছিল কি কারণে এই সব বিষয়ে আমরা জেনে নেব ওই গাজী মেলায় গিয়ে কি নাম তোমার কি নাম কেন নামে তোমার বলো এখানে দেখুন কিভাবে বাস করছে দেখুন এখানে আরেকটি ঘর রয়েছে পুরনো তো পুরনো সব ঘরগুলো নেই এখানে কিছু কিছু ছোটো ছোটো ঘর রাখা হয়েছে আর বড় বড় ঘরগুলোকে ভেঙে সেখানে ইটভাটা এবং কলকারখানা তৈরি হয়েছে আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাব ওখানে বড় যে টিলাটি রয়েছে ওখান থেকে আমরা কিছু দৃশ্য দেখার চেষ্টা করব টিলাটি পরে এখন উঠছি দেখুন এখান থেকেও দেখুন চারি সাইড দিয়ে সব জায়গা দিয়ে এরকম পুকুর কাটা রয়েছে কোনো সাইড থেকে যদি শত্রুদের আক্রমণ করতে হয় তো এই পুকুরটাকে পেরিয়েই তবে আক্রমণ করতে হবে দেখুন এই টিলার থেকে সব চারি সাইড দিয়ে আমরা এই ইটভাটা এবং এখানকে যে জায়গাটা দেখতে পাচ্ছি দেখুন কতটা এরিয়া নিয়ে এই জায়গাটি খুব সুন্দর লাগছে এই যে যে ইটভাটার যে চিত্রটা রয়েছে সেখানে ইটভাটা বেড়াচ্ছে দেখুন খুব সুন্দর লাগে আর দেখুন এবার দিকে মাথা দেখা যাচ্ছে না এত দূরত্ব এখানেই এক সময় হয়তো রাজা তার সৈন্যদেরকে নিয়ে এবং তার পরিবারকে নিয়ে বাস করত এখানে দেখার মতো সামনে কিছু পেলাম না তো আমরা আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে যাচ্ছি সামনের দিকে এই যে দেখুন সেই পুরনো বিল্ডিংয়ের সব ইটগুলো ভাঙা পড়ে রয়েছে এবং সামনে অনেক টালি রয়েছে সেই আমলে
টালি দিয়েই বেশিরভাগ ছোট ছোট ঘরগুলো তৈরি হতো এবং সামনেই তৈরি করা হয়েছে রাইস মিলের বড় গোডাউন। এখান দিয়ে এক সময় রাজা তার ঘর এবং অনেক বড় বড় বিল্ডিং ছিল এবং সেই বিল্ডিংয়ের ইটগুলো দিয়ে এখানে দেখুন রাস্তাগুলো তৈরি করেছে। আমরা আস্তে আস্তে বাইরের দিকে বেরিয়ে যাব এবং দেখুন এখানে একটা মন্দির রয়েছে। এখানে একসময় পুরনো একটা মন্দির ছিল, সেসব ভেঙে আবার নতুন করে করেছে। তারপরে গ্রেটম্যান বলছিল এখানে রাবার গাছ টাছ অনেক পুরনো গাছ ছিল, শিশু গাছ ছিল, সেগুলো সব কেটে ফেলে দেওয়া হয়েছে এবং এখানে পুরনো একটি বিরাট বড় গেট ছিল, যেটা আমিও অনেক বছর আগে একবার এসেছিলাম তখন এটা এখানে ছিল, এখন কিছুই নেই, সব ভেঙে চুরে এখন ছোট্ট একটা গেট করে রাখা হয়েছে। তো আমরা আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে যাচ্ছি, এরপর সেই পীর বাবার মেলায় যাব। ভিডিওটি বড় হয়ে যাওয়ার কারণে আমাদের আরেকটি পার্ট করতে হচ্ছে। আমরা এই পার্টে জেনে নেব কী কারণে কৃষ্ণচন্দ্র রাজা এখান থেকে ছেড়ে চলে গেছিলেন এবং তার স্ত্রী মারা গেছিলেন এবং শোনা গেছে তার ঘরও নাকি এক রাত্রে ডেবে গেছিলো। এই সব কারণগুলো আমরা জেনে নেব দ্বিতীয় পার্টে। আর এই রকম কোনো স্থান যদি আপনাদের জানা থাকে একটু কমেন্টে জানাবেন, তাহলে আমরা সেখানে গিয়ে ভিডিও তৈরি করব। আর যদি ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং একটু শেয়ার করবেন। তো ভালো থাকবেন, জয় হিন্দ, বন্দে মাতরম। এক রাত্রে মানুষের সকালবেলা উঠে দেখে রাজার লোকজন দেখে বিরাট বড় পুকুর, সে পুকুরে আর ওদিকে স্বপ্নে দেখাচ্ছে, কথাটা শুনিনি, না শোনার পরে অভিশাপ করেছিলেন।